প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আমার স্টিচে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফিনি রেসিপি। খুশির খবরে মিষ্টি মুখ করাতে অথবা বিয়ে বাড়িতে শিউলি ফুলের মতো সাদা ধবধবে যে ফিননিটা রান্না করা হয়, এটা সেই রেসিপি। তবে এই রেসিপিটা খুবই লো ক্যালোরির, এখানে কিন্তু কোনো ক্রিমই ব্যবহার করা হয়নি। তাহলে আসুন সেখানে ক্রিমি টেক্সচারে খুব মজাদার ফিননির রেসিপি। ফিননি রান্না করার জন্য আমি সুগন্ধি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। অবশ্যই বাসমতি চাল দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি দেখেছি বাসমতি চালের চেয়ে চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল ব্যবহার করলে কিন্তু ফিননিতে একটা খুব সুন্দর হালকা একটা সুগন্ধ হয়। আবার চিনি গুঁড়া চালের পরিবর্তে গোবিন্দভোগ চালও কিন্তু ব্যবহার করতে পারেন। ফিননি রান্নায় চাল আর দুধে একটা মাপ আছে, অনুপাত আছে। আমি নিয়েছি এক মুঠো এবং তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়া চাল। আর এই চাল আমি 1 লিটার দুধ দিয়ে রান্না করব। চাল ভালো করে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রেখেছি 10 থেকে 15 মিনিটের জন্য। ফিননি রান্না করছি বলে চাল কিন্তু একদমই গুঁড়া করে নিতে হবে। ভেজানো চালটা আমি ব্লেন্ডারে ভালোভাবে একদম মিহি করে গুঁড়া করে নেব। গুঁড়া করার জন্য চালের সাথে আমি দুধ দিয়ে দিয়েছি 1 গ্লাসের মতো। ওই 1 লিটার দুধ থেকে কিন্তু আমি দুধটা দিয়েছি। এখন আমি ব্লেন্ডার একটু থেমে থেমে চালিয়ে ভালোভাবে চালটা গুঁড়া করে নিচ্ছি। রান্নার জন্য আমি একটা ননস্টিক প্যান নিয়েছি আর তার মধ্যে মিহি করে গুঁড়া করা চালটা দিয়ে দিলাম দুধ সমেত। আর চালটা কীরকম গুঁড়া হয়েছে দেখতেই পাচ্ছেন। আর তারপরে 1 লিটার দুধে সম্পূর্ণ বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। এখন নাড়ানাড়ি করতে হবে আর কিছুটা বলক চলে এসেছে। বলক আসার পরে আমি গরম মশলাটা দিচ্ছি। গরম মশলার মধ্যে আমি দিয়েছি 2টা তেজপাতা, 3টা 4টা মতো ছোটো এলাচ আর 2টা মতো লবঙ্গ। এটাই দারচিনি দেব না, আমার কাছে সবচাইতে ভালো লাগে ফিনিতে তেজপাতা, এলাচ আর লবঙ্গ এই সুগন্ধটা। দারচিনি দিলে ফিনিতে কিন্তু একটু কড়া গন্ধ হয়ে যায়, তখন আর হালকা এই সুগন্ধটা থাকে না তেজপাতা বা লবঙ্গ বা এলাচের। অনবরতই নাড়তে হবে, পাশে নিচে তাওয়ায় একদমই যেন লেগে না যায়। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একদম লো হিটে রেখে নাড়াচাড়া করে চালটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। প্রায় আধা ঘন্টার মধ্যে চাল কিন্তু সম্পূর্ণ একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ, তার মধ্যে কিছুটা পানি দিয়ে গুলে নিলাম। এর মধ্যে ফিননিতে চাল একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। প্রথমে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। এই পরিমাণ চিনিতেই কিন্তু এই ফিননি ভালোভাবে মিষ্টি হবে। কম একটু যদি চিনি বা মিষ্টি পছন্দ করেন তাহলে 1/2 কাপের চেয়ে আর একটু 2-1 চা চামচ পরিমাণ চিনি কম দেবেন। আর গুলে রাখা ফুল ক্রিম গুঁড়া দুধটা দিয়ে দিলাম। এটাই কিন্তু এখন এই ফিননিতে একটা রিচ ভাব নিয়ে আসবে, ক্রিমি টেক্সচার নিয়ে আসবে। আর ক্রিম ছাড়াই কিন্তু এই ফিননি টেক্সচারটা একদম ক্রিমি টেক্সচারের হবে। আর দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ মাখন। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তবে এটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন আবার পছন্দ না করলে বাদও দিতে পারেন। চাল তো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ জাস্ট একটু নেড়ে চেড়ে রান্না করে একটু ঘন করে নেব। আর এখন আমি গরম মশলাগুলি সব তুলে নিচ্ছি। ফিনিতে গরম মশলা থাকলে কিন্তু খাওয়ার সময় খুব খারাপ লাগে, এটা অবশ্যই তুলে নেবেন। ফিননি চাল দেওয়ার সময় প্যানে কিছুটা লেগে গিয়েছিল, একটা সরের মতো হয়েছে, একটু খয়েরিগুলি দেখতে পাচ্ছেন, সেগুলি কিন্তু আমি আবার ঝাঁঝরিতে ছেঁকে নিয়েছি। এই ফিননিটা আর এখন কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে সরিয়ে নিয়েছি। ফিননি মোটামুটি এইরকম ঘন করে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি মাটির হাঁড়িতে বসাচ্ছি, আপনার ইচ্ছা করলে ছোটো ছোটো বাটিতেও ফিননি সার্ভ করতে পারেন। এই পর্যায়ে আপনারা যদি পছন্দ করেন তাহলে চুলা থেকে নামানোর পরে
ফিন্নিতে এক চা চামচ পরিমাণ কেওড়া জল অথবা গোলাপ জল মিশাতে পারেন। আর কিছু ডেকোরেশন করে দিলাম, একটু পেস্তা গুঁড়া করে নিয়েছি আর দিয়েছি কিছু অ্যালমন্ডের পাতলা স্লাইস। এখন নর্মাল ফ্রিজে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো রেখে সার্ভ করতে পারেন। ঠান্ডা ঠান্ডা মিষ্টি স্বাদে ক্রিমি টেক্সচারে এলাচ লবঙ্গ আর তেজপাতা সুগন্ধে ভরা এই মজাদার ফিন্নি সবাই পছন্দ করবে। আশা করি আমাদের দেশের খুব জনপ্রিয় এই ফিন্নি রেসিপি আপনাদের পছন্দ হবে, আর পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, আমি হুমায়রা, আল্লাহ হাফেজ।